তো আমরা চাইব যে জানো রাস্তা ফ্রম পাঁশকুড়া টু ঘাটাল, তারপরে ঘাটাল থেকে তো রাস্তা ভালোই, যেমন ওই রকম রাস্তা আমরা দেখতে পাই। যে এরকম মাঝে মধ্যেই ঘোষণা হয় এবং তার রেজাল্ট কিছু আমরা পাই না, আদেও মনে হচ্ছে না, সেটা তো স্বাভাবিক। ঠিক আছে, হবে না হবে না এখন আমরা বলতে পারছি না কি হবে। ঘাটাল পাঁশকুড়া সড়কে আবারও পথ দুর্ঘটনা। বেহাল সড়কের হাল ফেরাতে ঘাটাল পাঁশকুড়া সড়কে সিপিএম এর অবরোধ। প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌড়ায় বিজেপির পথ অবরোধ। বছরের পর বছর ধরে বেহাল ঘাটাল পাঁশকুড়া সড়কের গেরোয় পড়ে পথ দুর্ঘটনা, মৃত্যু এবং এই সড়কের হাল ফেরাতে রাজনৈতিক দলগুলোর এই রাস্তা ঘিরে বিক্ষোভের চেনা চিত্র বোধ হয় অতীত হতে চলেছে। একেবারে ঝাঁ চকচকে আধুনিক সড়ক হতে চলেছে আমাদের এই ঘাটাল পাঁশকুড়া সড়ক। ঘাটাল পাঁশকুড়া সড়ককে নতুন করে তৈরি করার জন্য 166 কোটিরও বেশি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। পয়লা অক্টোবর কেন্দ্রীয় সরকারের পরিবহন ও হাইওয়ে মন্ত্রক রাজ্যের আরো কয়েকটি রাস্তার সাথে ঘাটাল পাঁশকুড়া সড়ক সম্প্রসারণ ও সংস্কারের জন্য 166 কোটি 88 লক্ষ টাকা বরাদ্দ করেছে। নতুন রাস্তার মোট দৈর্ঘ্য ধরা হয়েছে 31 কিলোমিটার 750 মিটার। রাস্তাটি 2 লেন করা হবে, 10 মিটার চওড়া হবে। ওই মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জোন 5 এর ডিরেক্টর জেনারেল এবং স্পেশাল সচিব হরিশ ঝাকর রাজ্য সরকারকে এক চিঠিতে জানিয়েছেন, মেদিনীপুর হাইওয়ে ডিভিশন এই রাস্তাটি সংস্কারের কাজ দেখভাল করবে। প্রসঙ্গত, এই রাস্তাটি সংস্কার করার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন। এই ঘটনায় খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারাও, তবে অনেকেই আবার এই বরাদ্দ পাওয়া টাকা কতটা খরচ হবে সে বিষয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছেন। অনেকে আবার এই বরাদ্দকে মানতেই নারাজ। ঘাটাল পাঁশকুড়া সড়ক নিয়ে ওই সড়কের নিত্যযাত্রী থেকে যানবাহনের চালকরা কি জানাচ্ছেন, তাই আমরা টিম স্থানীয় সংবাদ সরাসরি তুলে ধরছি। ওরফে দেব, তিনি একজন সাংসদ ঘাটাল 32 PC পার্লিমেন্ট কনস্টিটিউয়েন্সি। তো আমরা চাই যে রাস্তা জনগণের জন্য, অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। ডেমোক্রেসির সংজ্ঞাতেই বলা আছে যে ইন্ডিয়া ইজ এ সেকুলারিজম কান্ট্রি। তো আমরা চাইব যে জানো রাস্তা ফ্রম পাঁশকুড়া টু ঘাটাল, তারপরে ঘাটাল থেকে তো রাস্তা ভালোই, যেমন ওই রকম রাস্তা আমরা দেখতে পাই, ঠিক আছে, তাহলে খুব ভালো হবে। নতুন রূপে সেজে উঠছে, নতুন রূপে কতটা খুশি হয়েছে? আমি খুবই খুশি হব যদি রাস্তাটা নতুন রূপে সেজে উঠে। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুর রহমান, আমার বাড়ি গ্রাম শ্যামসুন্দরপুর। ইনি আমার দিদি মমতা বিবি, ঠিক আছে। হ্যাঁ, খুবই তো খারাপ রাস্তা, খুবই তো অসুবিধা আমাদের হচ্ছে। তাতে কোনো তো সরকার কিছু ইয়ে করছেন না, সেটা তো দেখছেন, মানে উপরে কোনো পদক্ষেপই নিচ্ছে না যে এটা বাগাতে হবে, করতে হবে। আমি ওটার বিষয়ে কিছু বলতে পারলাম না। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, বাগানো দরকার ইমার্জেন্সি একদম। রাস্তা একদম মোটরসাইকেল যাওয়া যাচ্ছে না, ইটের ঝাগড়ানে পড়ে যাচ্ছে, এইসব অবস্থা মোটামুটি। ভালো ভালো, খুব ভালো একদম, রাস্তা খুব বাগানো দরকার। ভালো করা দরকার, তপন জানা বাড়ি মরা শুনলো। ঘাটালের সাংসদ দেব, এই রাস্তা যে ঘাটাল পাঁশকুড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, ঘাটাল পাঁশকুড়া দেব এই উদ্যোগ নিয়ে এই রাস্তাটি সারার ব্যবস্থা করেছেন, এই ব্যাপারে আপনি কী বলবেন? খুব উচ্ছ্বসিত আমাদের সাংসদকে পেয়ে, এই যেভাবে কাজ করছে রাস্তাঘাটের, এই সমস্যাটা সমাধান করছে, আমাদের খুবই ভালো লেগেছে। আপনি কতটা খুশি হচ্ছেন? আমি পুরোপুরি খুশি আমি না, আমাদের সাংসদের এরিয়ায় যতজন আছে জনসাধারণ, প্রায় ম্যাক্সিমাম মানুষই খুশি। এই রাস্তাটা যে বেহাল অবস্থায় ছিল, এটাতে তো নিত্যদিন আপনারা যাতায়াত করেন, কতটা আপনাদের কষ্ট হতো? প্রচুর কষ্ট হতো। তো দেব বলা মাত্র মনে হয় 10-15 দিন আগেই উনি সংবাদপত্রের মাধ্যমে জানিয়েছেন যে এই রাস্তাটার কাজ করছি। তো যাক, এখন দ্রুত সমস্যা অনেক অনেক বেহাল অবস্থা ছিল, ভালো হয়েছে এখন অনেকটাই। কতটা তাড়াতাড়ি চাইছেন আপনার রাস্তাটা? পুজোর আগে কমপ্লিট হয়ে যাক এটাই দেবের কাছে আশা করবো, এমন উনি আশ্বাসও দিয়েছেন।
যে পূজোর আগে কমপ্লিট করুন। আপনার নাম? তপন চৌধুরী, দাসপুর। দাসপুর বলতে আর কি, মানে এই রাস্তা তো কোনোদিন বাগানা হচ্ছে না, অনেকদিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। ঠিক আছে, গাড়ি ঘোড়া তো যাতায়াতের খুবই অসুবিধা, কখন কোন মধ্যে কী হবে এখন কেউ বলতে পারবে না। এই রাস্তা অবস্থা অবশ্যই যাতে তাড়াতাড়ি রাস্তাটা সারানো হয় এটাই বলবো। রাস্তা তো খুব ভালো হওয়া উচিত, যেহেতু এত টাকা বরাদ্দ হয়েছে রাস্তাটা খুব সুন্দর হওয়া উচিত, যাতে মানে রাস্তাটা আরও এর থেকে ভালো মানে পিচ মানে উঁচু করে খুব লেভেল করতে হবে। আদৌ মনে হচ্ছে না, সেটাই তো স্বাভাবিক, ঠিক আছে, হবে না হবে না এখন আমরাও বলতে পারছি না কীভাবে। আমার নাম হচ্ছে বাপি মুর্মু। আমাদের এই ঘাটাল পাঁশকুড়া সড়কটা খুবই খারাপ বা বেহাল অবস্থায় ছিল, তো যে টাকাটা বেরিয়েছে তো দেবের উদ্যোগে রাস্তাটা খুব মানে ভালো করা হচ্ছে রাস্তাটা, তো আমি এতে দেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো রাস্তায় গাড়ি ঘোড়া যে চলে অ্যাক্সিডেন্ট অনেক কিছু হতো, তো তার জন্য দেব উদ্যোগ নিয়েছে রাস্তাটার জন্য, মনে হয় খুব ভালো নিয়েছে। আমি খুবই খুশি হয়েছি। তো রাস্তাটা যে অবস্থায় ছিল আজ দীর্ঘদিন ধরে এই অবস্থায় ছিল, তো রাস্তাটা তো রাস্তাটা পুজোর আগে আরও যদি খুব শিগগিরই বাগিয়ে দেয় খুব ভালো হবে, আরও সুবিধা হবে মানুষের, যাতায়াতের সুবিধা হবে। নিত্যদিন যাতায়াত করেন? আমি রোজ যাতায়াত করি রাস্তা দিয়ে। আপনার নাম? আমার নাম কবির সামন্ত। বাড়ি? বাড়ি দাসপুর, পদমপুর। মতামত দেওয়ার কিছুই নেই, তার কারণ রাস্তার অবস্থা সেই যেই তিমিরে ছিল সেই তিমিরে থাকবে কি না থাকবে সেটা ভবিষ্যৎ বলবে, তার কারণ আমরা ভুক্তভোগীরা জানি যে এরকম মাঝে মধ্যেই ঘোষণা হয় এবং তার রেজাল্ট কিছু আমরা পাই না। সাধারণ মানুষ যেই তিমিরে থাকে, যেই প্রাণের ঝুঁকি নিয়ে চলে, সেই প্রাণের ঝুঁকিটাই থাকে। এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি রাস্তাটি নতুনভাবে তৈরি হবে, এই ব্যাপারে আপনি কতটা খুশি হচ্ছেন? গত 10-15 বছরে ওরকম মাঝে মধ্যেই এরকম খবর পাই, সববারেই খুশি হই, তারপরে দুঃখে মন ভরে যায়। এবারে খুশি হওয়ার মতো কিছু দেখি, তারপরে বলবো যে খুশি কি খুশি নয়। আপনি তো নিত্যযাত্রী, কতটা কষ্ট হতো আপনাদের? অসম্ভব, সবসময় মনে হয় এই এই যাত্রাই শেষ যাত্রা, স্টিল নাও। আপনার নাম? সুমন প্রামাণিক। বাড়ি? দাসপুর। এই জন্য আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে এবং গাড়ির ক্ষতি হচ্ছে, গাড়ির নানা ধরনের ক্ষতি হচ্ছে, তেল খরচটা বেশি, মানে তেলের যে মাইলেজটা খুবই কম দিচ্ছে। সেই সম্পর্কে বলতে আমরা তো বুঝতে পারছি না যে টাকাটা কোথায় যাচ্ছে, রাস্তার তো কাজ কিছুই হয়নি, শুধু ইট বিছিয়ে রেখে দিয়েছে আর তো কিছুই হয় না। আমার নাম জগন্নাথ মান্না, বাড়ি মাউদ। ঘাটাল পাঁশকুড়া সড়ক বেহাল রাস্তা, এতে আপনার বক্তব্য কি? এই রাস্তার যে বর্তমান পরিস্থিতি কেন, গত বিগত কয়েক বছর ধরেছে রাস্তার বেহাল অবস্থা শুরু হয়েছে এবং সেই রাস্তার সংস্কারের ব্যাপারে আমরা চাই মানে সরকারের পদক্ষেপ নিয়ে যাতে এই রাস্তার ঝাঁচকে বা এবং ওয়ান ওয়ে যাতে হয়, যাতে আগামী দিনে এই নিত্যপ্রবাহ যাত্রী এবং যারা ডেলি প্যাসেঞ্জারি করে দূর দূরান্ত কলকাতা কোথাও বহু যাত্রী যাতায়াত করেন, তাদের সুবিধার্থে এবং যারা আমাদের মতো যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে পেশায় যুক্ত, তাদের জন্যই এই রাস্তাটা হওয়া দরকার আমি মনে করি। এবং রাস্তার যে ওয়ান ওয়েটা অবশ্যই দরকার, কারণ এত এই এই রাস্তাটা এত যানজটপূর্ণ, যাতে বহু ছাত্রছাত্রী কেন বহু জনসাধারণ যাতায়াত করে এবং প্রায়শই এই দুর্ঘটনার শিকার হতে হয়। আমি মনে করি এই মুহূর্তে রাস্তাটা অবশ্যই ওয়ান ওয়ে করে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর রাস্তাটা সদ্ব্যবহার করা দরকার। আশা করব যে আগামী দিনে আমাদের এখানকার যে মানে MLA বা MP যারা আছেন তারা নিশ্চয়ই অবশ্যই রাস্তার ব্যাপারে উদ্যোগ নিয়ে এটাকে করবেন, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। রাস্তা সম্পর্কে, রাস্তা এমনি ওইদিকে রাস্তা একটু ঠিক আছে, কিন্তু মধ্যিখানে রাস্তা খুবই খারাপ অবস্থা, এরমভাবে গাড়িতে মানে গাড়িরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর একদম মানে বর্ষাকালের জন্য হোক যে কারণেই হোক রাস্তার অবস্থা খুবই বাজে। এরকম রাস্তা দিয়ে মানে এমনকি বাইকগুলো যেভাবে যাচ্ছে দেখছিলাম, মানে যখন তখন পারলে অ্যাক্সিডেন্টও হতে পারে, বাইক যায় বাস যায় এত বড় বড় একটা সরু রাস্তা, তার উপর এত গর্ত এত কিছু। আপনি যদি শোনেন যে এই রাস্তাটি
নতুন ভাবে সাজানোর যদি উদ্যোগ দেব নেয় কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, সাজানোটা উচিত, রাস্তাটা নতুন করে আরেকবার করা উচিত, করে সুন্দর করে সাজানো উচিত। এত বড় বড় গাড়ি যায়, বাস যায়, তার উপরে এত লোকজন বাইক নিয়ে যাতায়াত করছে, এরকম ভাঙা রাস্তা হলে সবারই বিপদ। বর্তমানে এই রাস্তা সম্পর্কে আপনার মতামত কি? এটা তো দেব তো উদ্যোগ নিয়েছিল, কিন্তু দেব যা দেখা যাচ্ছে দেব কিছু করতে পারবে না, যাওয়া মোদি যদি আসে তাহলে এই রাস্তাটা রিপেয়ার হবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।